নতুন একটি রেসিপির সাথে সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতো বা ধাবা স্টাইলে চানা মশালার রেসিপি। লুচি, পরোটা, নানপুরির সাথে এই চানা মশালা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর চানা মশালা এইভাবে বানিয়ে দেখবেন, স্বাদ কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতোই হবে। তাহলে দেখে নেওয়া যাক একদম অনুষ্ঠান বাড়ির মতো চানা মশালার রেসিপি। চানা মশালা বানানোর জন্য এখানে নিয়েছি 1 কাপ কাবলি ছোলা। ছোলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভেজানো ছোলাগুলোকে প্রেশার কুকারে ঢেলে নেব। জল কিন্তু খুব বেশি দেইনি, যাতে ছোলাগুলো জলের মধ্যে অল্প ডুবে থাকে সেই পরিমাণই জল দিয়েছি। আর দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা, 1/2 চা চামচ নুন, সামান্য একটু বেকিং সোডা আর 1/2 চা চামচ হলুদ। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে 3টি সিটি দিয়ে ছোলাগুলোকে সেদ্ধ করে নেব। এখানে নিয়েছি 200 গ্রাম পনির। পনিরগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে পনিরের পরিমাণ কম বেশিও করে নিতে পারেন। বড় সাইজের 1.5 টুকরো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। বড় সাইজের 1/2 টুকরো টমেটো নিয়েছি। টমেটোটাকেও একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। প্রেশার কুকার একটু ঠান্ডা হয়ে এসেছে, এবারে দেখে নেব ছোলা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। আমার বানানো ভেজ ননভেজ বিভিন্ন রকমের রেসিপি আছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। ছোলা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবার প্রেশার কুকার নামিয়ে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। কড়াই ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলও খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমেই পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোকে খুব বেশি লাল করে ভাজবো না, হালকা লাল লাল করে ভেজে নেব। পনিরগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়ন হালকা ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হতে হতে বানিয়ে নেব মশলা। তার জন্য নিয়ে নেব 1/2 ইঞ্চ মতো আদার টুকরো, ছোট সাইজের 3 থেকে 4টে রসুনের কোয়া, আর 2টো কাঁচা লঙ্কা। অল্প জল মিশিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব বানানো মশলার পেস্ট, আর দিয়ে দেব কেটে রাখা টমেটো আর স্বাদ মতো নুন। এবারে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। আমার বানানো রেসিপি যারা নতুন দেখছেন, সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা অবশ্যই কিন্তু পাশে থাকবেন। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ। একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি। সব মশলাগুলোকে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে আবার 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকেও তেল ছেড়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 3 চামচ মতো ফেটানো টক দই, আর দিয়ে দেব 2-4 চামচ চানা মশালা। অল্প করে হলেও চানা মশালা কিন্তু অবশ্যই দেবেন, এতে কাবলি ছোলার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো কসুরি মেথি। সব মশলাগুলোকে মিশিয়ে নিয়ে এবারে কিন্তু খুব বেশিক্ষণ কষাবো না, 1 মিনিট মতো কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকেও তেল ছেড়ে এসেছে,
এবারে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাবলি ছোলা। ছোলাগুলোকে জল সমেত কিন্তু দিচ্ছি না, জল থেকে আলাদা করে নিয়ে দিয়ে দিলাম। গোটা মশলাগুলোকে তুলে নিচ্ছি। এবারে ছোলাগুলোকে মশলার সাথে 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নেব। সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে আর স্বাদও কিন্তু হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। মশলার সাথে ছোলা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবারে একটা হাতা দিয়ে কয়েকটা ছোলাকে স্ম্যাশ করে দেব। ছোলাগুলোকে আবার একটু মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার জল। জলের সাথে মশলা ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে ফুটতে দেব। ঝোল কিন্তু ফুটে উঠেছে আর ঝোলের পরিমাণও একটু বেশি আছে। মিডিয়াম হিটে দিয়ে ঝোল আর একটু টানিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে ঝোল একটু টানিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনির। আমি কিন্তু পনিরের টুকরোগুলো একদম ছোট ছোট রেখেছি, আপনারা চাইলে বড় টুকরো রাখতে পারেন। এবারে ঝোলের সাথে পনিরগুলোকেও ভালো করে মিশিয়ে নেব। পনিরগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে লো হিটে 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচ বাটার। একদম শেষে বাটার কিন্তু অবশ্যই দেবেন, এতে চানা মশলার স্বাদ কিন্তু একদমই বদলে যায়। গরম মশলার গুঁড়ো আর বাটার মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ডের জন্য আবার ফুটিয়ে নেব। এই সময় কিন্তু নুনের পরিমাণ অবশ্যই দেখে নিতে হবে। ঝোল কিন্তু এর থেকে আর কমাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে ঝোল আর একটু টেনে আসবে। তাহলে রেডি আমাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো বা ধাবা স্টাইলে চানা মশলার রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক আর সাথে শেয়ারও করে দেবেন। আর রেসিপিটি কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।